মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই বাড়ির মেয়েরা কখনো পার্টিতে নিচে যায় না, আজকে হঠাৎ কি হলো যে এই নিয়মটা বদলাতে হলো? কি আনন্দী, উত্তর দাও। আপনি আপনি মা ঠাম্মিকে নিয়ে নিচে গেছিলেন, কার পারমিশনে? আপনাকে এই বাড়িতে আর দরকার নেই মিস আনন্দী, আপনি আপনি চলে যান। শুধু পাঁচন খাওয়ালেই হয় না ডাক্তারবাবু, সাথে একটু মধু না দিলে শরীর সুস্থ হয় না। কথাটা মিলিয়ে নেবেন? গেট আউট, জাস্ট গেট আউট। এই প্রথম একটা বাড়ি যেখানে আনন্দের জাদু ফেল মেরে গেল। কই বাত নেই, বারে বারে দেশ মে এসে ছোটি ছোটি বাতে হতি রাখতি হয়। আর কখনো এই বাড়িতে আপনার মুখ যেন আমাকে দেখতে না হয়। জাদু ভাই শোন, একটু বার পারলাম না দিদি, আমাকে ক্ষমা কর দিদি, আমাকে। আরে ঠাম্মি, ছি ছি, তুমি কেন এভাবে ক্ষমা চাইছো? ভুল হয়ে গেছে রে, বড্ড বড় ভুল হয়ে গেছে। সত্যি তো এই বাড়ির মেয়ে বউরা কোনোদিনও ওইসব জায়গায় যায়নি রে। আমরা মেয়ে বলে কি আমাদের আনন্দ করতে ইচ্ছে করে না বল? ইচ্ছের দাম ওদের বাবাও দেয়নি, আজ তার ছেলেরাও দিচ্ছে না। ওরে, এবারে রীতি নিয়ম যে আলাদা, তা তুই জানবি কেমন করে? দাদুভাই শুধু শুধু তোর ওপর খাপ্পা হয়ে তোকে বেরিয়ে যেতে বলল। তুমি দাদুভাইকে একটু গুছিয়ে বলো না, এই মেয়ে যেন না যায়, এই মেয়েটাকে যে আমার বড় মনে ধরে গেছে। আচ্ছা তোমরাই বলো, ওর কি দোষ? ওকে আমি বলেছিলুম বলেই তো ও আমাকে নিয়ে গেছিল। ঠাম্মি ঠাম্মি, তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না। স্যার যখন একবার আমাকে এখান থেকে চলে যেতে বলেছেন, তখন তো আমাকে যেতেই হবে, তাই না? তুমি শুধু শুধু মন খারাপ করো না, আমি আসি। আসি ঠাম্মি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।